শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব ফর্ম এবং এখানে যে ব্যায়ামটা করবে সেটা হচ্ছে সামাসল বা ডিগবাজি। আমরা সাধারণত বলি যে খুশি চোটে ডিগবাজি খেলাম, হ্যাঁ, বা দেখা যায় যে শিশুরা খুব খুশি হলে দেখা যায় যে লাফ দিয়ে উঠে ডিগবাজি দেয়। তো এটা কিন্তু খুব ভালো একটা ব্যায়াম, কারণ এটা যে কেউ কিন্তু সহজে দিতে পারে না এবং শরীরের ভেতরে যখন সেই ক্ষিপ্রতাটা থাকে বা ব্যালেন্সটা থাকে তখন দেখা যায় এটা সম্ভব হয়। তো আমরা শিশুদের আনন্দময় কিছু ব্যায়াম কথা যেহেতু ভাবছিলাম এবং পাশাপাশি ব্যায়ামের কষ্টটুকু দূর করে তাকে আনন্দের মাধ্যমে ফানের ভেতর ফান ওয়ার্কআউট হিসেবে যেন এটা সে করতে পারে সেরকম ভাবছিলাম। তো সেখানে ফোম ইউজ করে ডিগবাজিটা ইফেক্টিভ অ্যান্ড সেফ ওয়েতে তার জন্য খুব উপযোগী হবে। আমরা আগে ব্যায়ামটা দেখব, তারপর দেখব যে এর উপকারিতা বা কী কী সেফটি মেজার আমাদেরকে নিতে হবে। এখানে আমাকে হেল্প করবে ছোট বন্ধু লিও। ওকে লিও, স্টার্ট, গুড, অ্যান্ড সামাসল দিয়ে তুমি আবার পুশ আপস করবে, রাইট? ওকে, অ্যান্ড গো, ইয়েস, নাইস নাইস, ওকে, আপ অ্যান্ড ক্যান ইউ শো মি এগেইন? হয়তো তুমি একবার পেরেছো, কিন্তু তুমি কি দুবার পারবে সত্যি? দেখি, ইয়েস, নাইস, অ্যান্ড আপ অ্যান্ড ডাউন, ওকে, নাইস। তোমার কি সামাসলটা করার সময় খুব বেশি মজা লাগছিল নাকি পুশ আপসটা করার সময়? সামাসলটের সময় আমরা যেটা বলি যে শিশুদের আসলে লাভঝাপ ব্যাপারটা খুব পছন্দ, তো পছন্দের জিনিসের সাথে কিছু কষ্টকর জিনিস আপনি অ্যাড করে দিলেন, আবার পছন্দের জিনিসটাও তার জন্য খুব ইফেক্টিভ ওয়েতে সেট করলে তখন দেখা যাবে যে তার আনন্দও হলো ব্যায়ামও হলো। এখানে সেফটি মেজার একটা রাখতে হবে যে ফোমটা যেন সে ধরনের কুশনিং হয় যে তার মাথায় বা অন্যদিকে আঘাত না লাগে এবং পাশাপাশি কোনো ধরনের ধারালো বা খুব কোনা খোঁচালো কোনো কিছু যেন না থাকে, যে সে যদি ব্যালেন্সটা না রাখতে পারে যেন ওদিকে না পড়ে যায়। এবং আস্তে আস্তে এই ব্যালেন্সটা হলে পরে সবচেয়ে উপকার যেটা শিশুদের, যে ফলিং, হঠাৎ করে রাস্তাঘাটে যে কোনো জায়গায় যদি সে পড়ে যায় দেখা যায় যে শরীরে ইমব্যালেন্সের কারণে দেখা কোনো কিছুতে আঘাত লাগা ছাড়াও দেখা যাবে যে শুধু পড়ে যাওয়ার কারণেই সে অনেক বেশি ব্যথা পায়। যখন এই ফলিংগুলো, যেগুলো বেসিক্যালি জুডোতে ইউজ করে, যে যখন সে পড়ে যাচ্ছে তখনও তার ভেতরে যেন ব্যালেন্স থাকে, যে সে ওই ধাক্কাটা সামলে নিয়ে শরীরটাকে একটা ব্যালেন্স পজিশনে নিয়ে আসতে পারে, যে আঘাতটা যতটুকু কম আনা যায়। পাশাপাশি আমরা ফিজিক্যাল একটা পুশ আপসও অ্যাড করলাম, যে স্ট্রেংথ ট্রেনিংও হলো, ব্যালেন্সও হলো এবং একটা ফানও হলো।